উপাচার্য হিসেবে সুরঞ্জন স্যারকে চাই না এরকম কোনো কথা ছাত্রছাত্রীদের তরফ থেকে মাস্টারমশাইদের তরফ থেকে কোথাও ওঠেনি। প্রশ্নটা চলছিল প্রবেশিকা পরীক্ষার স্বচ্ছতা এবং একদম কংক্রিট করে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের প্রশ্ন। সেখানে উনি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে কেমন করে নিজের প্রতিক্রিয়া জানাবেন সেটা তার ব্যাপার, কিন্তু ছাত্রছাত্রীদের তরফে কোথাও চাওয়া হয়নি যে আমরা ভিসির পদত্যাগ চাই। কি বলবো, দেখুন উপাচার্যের যা বক্তব্য ছিল সেই বক্তব্য উপাচার্যের একেবারে নিজস্ব। আমাদের প্রথম থেকে আন্দোলনের মূল বক্তব্য এটা ছিল যে যখন উপাচার্যের যদি মনে হয়ে থাকে যে অ্যাডমিশন টেস্টের পক্ষে উনি নন, তাহলে সেটা 9 তারিখে যখন প্রথম বিএ অ্যাডমিশনের নোটিশ বেরিয়েছিল তখন তার সেটা ভাবা উচিত ছিল। কারণ আমরা এই যে অ্যাডমিশন টেস্ট নিয়ে লিগাল লুপহোল বা লিগালিটি ইলিগালিটি বা উপাচার্য সহমত বা মানে সহমত নন এই সমস্ত কিছু আমরা জানতে পাচ্ছি। 9 তারিখে অ্যাডমিশন নোটিফিকেশান ইউনিভার্সিটি ওয়েবসাইটে বেরিয়ে যাওয়ার পর আমার মনে হয় না এই বিষয়টা কেন্দ্র করে, মানে অ্যাডমিশন বিষয়টা কেন্দ্র করে তার উপাচার্য পদ ছেড়ে দেওয়া কোনো মানে তার মতো একজন ব্যক্তির পক্ষে একটা বুদ্ধিমত্তার আর কি উত্তর আমার মনে হয় না। সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত মতামত।